বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের দশ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য বড় সতর্কতা তো বঙ্কোপোষাগরে গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং বাংলাদেশের কোন দশ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাউফেশ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিম্নচাপের ভুকুটি আর তাতেই গণেশ পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলা শনিবার সাতই সেপ্টেম্বর ও আটই সেপ্টেম্বর রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলাই এছাড়াও আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলসহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে তিন থেকে চার দিন ধরে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়েই শনিবার ও রবিবার বাংলার সব জেলাতে বৃষ্টি হবে না কয়েকটি জেলায় থাকবে রুদ ঝলমলে আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে শহরবাসীকে দু এক জায়গায় অল্প সময়ের জন্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সাতই সেপ্টেম্বর ও আটই সেপ্টেম্বর রবিবার বাংলার ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার নয়ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে দশই সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে বৃষ্টি বাড়বে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপটি আপাতত অবস্থান করেছে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোবে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং কাঙ্কীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার নয়ই সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উপকূলে সমুদ্র উত্তল হতে পারে তাই মৎস্যজীবীদের বার্তা দিয়েছে আবহাওয়া দফতর উত্তর বঙ্গোপসাগর উত্তল থাকবে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে মৎস্যজীবীদের রবিবার আটই সেপ্টেম্বর সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সঙ্গে অস্বস্তিও বাড়বে নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে এরপর আবার সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিদিনই কলকাতায় শনিবার ও রবিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে চড়া রোদ ও শঙ্কে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বেলায় কখনো আংশিক আকাশ হতে পারে অল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করেছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং করে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়ে জানানো হয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেকে জায়গা রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আটই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে নয় সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর ময়মনসিংহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী সোমবারের পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রাও হ্রাস পেতে পারে বাংলাদেশে